আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, খুবই চমৎকার একটি অ্যাপ আপনাদের মাঝে শেয়ার করব। আজকের যে অ্যাপটি আমি শেয়ার করব, অ্যাপটির নাম হচ্ছে মাল্টি ক্যাশ। খুবই ভালো একজন অ্যাডমিন এবং বিশ্বস্ত একজন অ্যাডমিন, তিনি দীর্ঘদিন যাবৎ অনলাইনে কাজ করতেছে এবং সবাইকে তিনি খুব সততার সাথে সবাইকে তিনি পেমেন্ট করে দিচ্ছে। তো এই অ্যাপস থেকে আমি প্রথমেই পেমেন্ট করে দেখাবো আপনাদেরকে যে তারা পেমেন্ট করে কিনা। মোটামুটি বেশ কয়েকদিন যাবৎ আমি এই অ্যাপসটিতে কাজ করতেছি, কাজ করে আমার একটা পেমেন্ট নেওয়ার মতো ব্যালেন্স হয়ে গেছে। তো এখানে কাজ করার কিছু ইনস্ট্রাকশন আছে, সেটা আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব এবং নিয়মকানুনগুলো ফলো করে যদি আপনি কাজ করেন 100% পেমেন্ট পাবেন। তো প্রথমে আমি অ্যাকাউন্টে ঢুকছি। তো এখানে যাবতীয় কাজগুলো আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। আমার এখানে প্রায় $60 প্লাস ইনকাম আছে। তো আমি এখন উইথড্র নিয়ে দেখাবো। উইথড্র নেওয়ার জন্য যে উইথড্র অপশন, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো উইথড্র অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সামনে সিলেক্ট মেথড এটা চলে আসবে। এখানে আপনি $4 ইনকাম করে উইথড্রটা দিতে পারবেন। এখানে অনেকগুলো পেমেন্ট মেথড আছে, যেমন ধরেন বিকাশ আছে। তো আমি বিকাশের মাধ্যমে নেব, বিকাশটা আমি সিলেক্ট করে দিলাম। তো বিকাশটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে বিকাশ নাম্বার, এখানে আপনার নাম্বারটা বসিয়ে দেবেন, বিকাশ নাম্বারটা। তবে এখানে নাম্বারটা বসানোর আগে খুব ভালোভাবে বসিয়ে নেবেন যাতে ভুল না হয়, একটু ভালোভাবে দেখে, কারণ ভুল হলে ভুল নাম্বারে চলে যাবে। 017294914। তো আমি বিকাশ নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে বিডিটি অ্যামাউন্ট, এই বিডিটি অ্যামাউন্টের জায়গায় আপনি কী করবেন, এখানে 4 বসিয়ে দেবেন। তো এখানে আমি 4 বসিয়ে দিলাম। তো এখানে সব কিছু মোটামুটি আমার হয়ে গেছে। তো হওয়ার পর এখানে আপনি জাস্ট এখানে $4 হইলে আপনি পেমেন্টটা নিতে পারবেন। এখানে $4 কত পয়েন্ট সেটা কিন্তু এখানে শো করতেছে। তো আমরা এখানে সাবমিট রিকোয়েস্ট এখানে ক্লিক করে দিলাম। তো সাবমিট রিকোয়েস্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে পেমেন্ট মেথড সেন্ড সাকসেসফুলি, তার মানে আমার পেমেন্টটা হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আমার ব্যালেন্সটা কেটে নেবে। আমি যদি এখন অ্যাপসটা ব্যাক করে আবার যদি নতুন করে অ্যাপসের ভিতরে ঢুকি, তাহলে দেখবেন আমার টোটাল ব্যালেন্সটা কিন্তু তারা এখান থেকে কেটে নিয়ে গেছে। তো আমি যদি এখন অ্যাকাউন্টে ক্লিক করে দিই, দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু মাত্র 15 সেন্ট আছে, বাকি $4 কিন্তু কেটে নিয়ে গেছে। তার মানে আমার পেমেন্টটা কিন্তু তারা ইনস্ট্যান্টলি করে দিবে। তো এই অ্যাপসটিতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি এখানে অ্যাকাউন্ট খুলবেন, কাজ করবেন, সব কিছু দেখিয়ে দেবো। তো আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ তারা দেখেন এই যে সাথে সাথে কিন্তু পেমেন্টটা চলে আসলো, ইনস্ট্যান্ট তারা কিন্তু পেমেন্টটা করে দিচ্ছে। তো এখন যদি আমি বিকাশের এখানে ক্লিক করে দিই মেসেজটা, তাহলে দেখতে পাবেন এখানে ইউ হ্যাভ রিসিভ $340 কিন্তু আমি পেয়ে গেছি মাল্টি ক্যাশ থেকে ইনস্ট্যান্ট। দেখেন 7/7/2021 22:34, তার মানে এই ন্যাশনালি টাইম যেহেতু এটা, এখান থেকে এখন আপনি 1 মিনিটও লাগানি আমার পেমেন্টটা পাইতে, তারা কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট করে দিচ্ছে। তো এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে কাজ করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আপনাকে এখানে সুপার ভিপিএন, এখানে যে টার্বো ভিপিএন আছে লাইট, এই টার্বো ভিপিএনটা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ইউনাইটেড স্টেট কানেক্ট করবেন, কানেক্ট করে তারপর এখানে আপনাকে কাজ করতে হবে। আর এই অ্যাপের লিঙ্ক পাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে আপনি অ্যাপসে যখন ওপেন করবেন তখন এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর এই যে নিচের দিকে সাইন আপ অপশন, সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। তবে এখানে কিন্তু কাজ করার আরেকটা কন্ডিশন আছে, সেটা কিন্তু আপনাকে মাস্ট বি করতে হবে, সেটা মেজর কাজ আপনাকে করতেই হবে, সেটা আমি পরে দেখাচ্ছি। এখানে আপনার নামটা বসিয়ে দিবেন, এখানে মোবাইল নাম্বার দিবেন, এখানে একটা ইমেল অ্যাড্রেস, এখানে পাসওয়ার্ড আপনার নিজের মতো করে দিবেন। ওই পাসওয়ার্ড আবার দিয়ে রেফার কোডের জায়গায় আপনি 1, 2, 3 দিবেন, দিয়ে আপনি সাইন আপটা করে নেবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। তো এখন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যেটা অ্যাকাউন্ট খুললেন সেটা বসিয়ে দিয়ে লগ ইনটা আপনি করে নেবেন। তো লগ ইন করার পর তারপর আপনি ভিপিএনটা কানেক্ট করবেন। এই ভিপিএনটা ওপেন করবেন, করে ইউনাইটেড স্টেট কানেক্ট করে তারপর আপনি অ্যাপসের ভিতরে ঢুকবেন। তো আমি এখানে অ্যাপসের ভিতরে ঢুকলাম। এখানে আপনাকে প্রথমে একটা কাজের কথা আমি বলেছিলাম, সেটা কিন্তু মাস্ট বি করতে হবে, যেমন অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এইখানে এই যে সোশ্যাল গ্রুপ আছে এখানে চলে আসবেন। এখানে চলে আসলে দেখেন অ্যাপসের ভিতরে নিয়ে আসবে। আসার পর এখানে আপনাকে 5-স্টার কিন্তু মাস্ট বি দিয়ে দিতে হবে। তো এখানে 5-স্টার না দিলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন, এটা তাদের একটা কন্ডিশন। তো এখানে আপনি একটা ভালো কমেন্ট করবেন, নাইস অ্যাপ বা গুড অ্যাপ অবশ্যই একটা ভালো কমেন্ট করে দেবেন। তো আমি একটা ভালো কমেন্ট করে দিচ্ছি, নাইস অ্যাপ লিখবেন। লেখার পর এই যে পোস্ট অপশন দেখছেন, এই পোস্ট অপশনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন, কারণ এটা অ্যাডমিন দেখতে পারবে যে আপনি এই কাজটা করছেন কিনা। এই অ্যাপসের কাজ করার এটা একটা বড় কন্ডিশন, এটা মাস্ট বি আপনাকে করে নিতে হবে। এখন কত হচ্ছে, এখান থেকে কীভাবে ইনকাম করবেন, ইনকাম করার জন্য এই যে আর্নিং নিচের দিকে মাঝখানে আর্নিং অপশন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ইনকাম করার জন্য আপনি কুইজ খেলে ইনকাম করতে পারবেন, এখানে হুইল খেলে আপনি ইনকাম করতে পারবেন, ভালো একটা হুইল আছে, তারপর এখানে আছে ম্যাজিক স্পিন করে আপনি ইনকাম করতে পারবেন। তো ভালো ইনকামের সিস্টেম আছে অ্যান্ড আপনি এখানে রেফার করে ইনকাম করতে পারবেন। তো আমি সবগুলো কাজে আপনাদেরকে দেখাবো। তো প্লে স্পিন যেটা, এই কাজটা আমি আপনাদেরকে আপাতত দেখাচ্ছি। প্লে স্পিনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আপনাকে 20টা ইম্প্রেশনের কাজ করতে হবে। আমার 14টা ইম্প্রেশন যদিও করা আছে, আপনার এখানে জিরো থাকবে, তো এখানে আপনার 20 থাকবে, এখানে জিরো থাকবে। তো ইম্প্রেশন দেওয়ার জন্য ট্যাপ অপশন এখানে ক্লিক করে দেবেন। এই ট্যাপ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার সামনে কিন্তু একটা অ্যাড চলে আসবে। এই অ্যাডটা আপনাকে 2-3 সেকেন্ড দেখতে হবে, যে একটা টাইম কাউন্টার হবে। ইম্প্রেশন সাকসেস লেখা যখন চলে আসবে তখন আপনি ব্যাক করবেন। তো ব্যাক করার পর আপনার এটা কিন্তু হয়ে গেছে, 15টা কিন্তু হয়ে গেছে। দেখেন এখানে আবার ট্যাপ করে দিলাম। এইভাবে ট্যাপ করে দিয়ে আপনাকে 20টা ইম্প্রেশনের কাজ করতে হবে, তারপর কিন্তু আপনাকে ক্লিকের কাজটা করতে হবে।
তো আপনি ক্লিকের কাজটা কিভাবে করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। এই বিষয়টা ভালোভাবে খেয়াল করবেন, এই জায়গার মধ্যে এসে অনেক লোক ভুল করেন, তার জন্য একটু সমস্যা হয়ে যায়। তো এখানে যখন সাকসেস লেখা চলে আসবে তখন আপনি ব্যাক করবেন, তার আগে কিন্তু ব্যাক করবেন না। তো এরকম অনেক সময় একটু সমস্যা হতে পারে, সাকসেস লেখাটা একটু দেরিতে আসে অনেক সময়। তো আপনি একটু টাইম 4-5 সেকেন্ড অপেক্ষা করে তারপর আপনি ব্যাক করে দেবেন। তো আমি ব্যাক করে দিলাম, ব্যাক করে দেওয়ার পর আমি এখানে কী করবো, এখন এই ট্যাব এইখানে আবার ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা আবার হুইল হচ্ছে, হুইল হওয়ার পর ইমপ্রেশনটা কিন্তু পরবর্তীতে কাউন্ট হবে, এটা কিন্তু কাউন্ট হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করা লাগবে না। তো দেখেন আবার একটা অ্যাড চলে আসছে, অ্যাড চলে আসার পর এখানে আবার ইমপ্রেশন সাকসেস লেখা কিন্তু চলে আসবে। তো একটু অপেক্ষা করতে হবে, এটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব করতেছে ইমপ্রেশন সাকসেস লেখাটা, প্রথম আপনারা হয়তো দেখতে পাচ্ছিলেন। আপনি অনুমান করে এখানে 5-4 সেকেন্ড অপেক্ষা করবেন তাহলে হয়ে যাবে। তো দিলাম আমি ব্যাক করে, ব্যাক করে দেওয়ার পর এখানে কিন্তু আবার ট্যাপ করে দেবেন। তো এইভাবেই আপনি ইমপ্রেশন 20টা মোটামুটি দিয়ে নেবেন। তো আমি ইমপ্রেশনগুলো দিয়ে নিচ্ছি, একদম লাইভ আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখেন এই যে এখন কিন্তু আবার চলে আসছে, এটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব করতেছে, কোনো সমস্যা নেই, ইমপ্রেশন সাকসেস, তাও ব্যাক করে দিলাম। ব্যাক করে দেওয়ার পর দেখেন 16টা ইমপ্রেশন হয়ে গেছে। তো এইভাবে আপনি 20টা ইমপ্রেশন দিবেন। তো আমি সবগুলো আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি, একটু ভালোভাবে খেয়াল করবেন এবং ক্লিকের কাজটা কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে। এখানে দেখেন টাইম কাউন্টন হচ্ছে, ইমপ্রেশন সাকসেস। তো এখন ব্যাক করে দিলাম, ব্যাক করে দেওয়ার পর এখন 17টা হয়ে গেছে। তো আমি 20টা দিয়ে আপনাদের ক্লিকের কাজটা সুন্দর করে বুঝিয়ে দিব। অয়েল বন্ধুরা, তো এখানে দেখেন আমার 19টা ইমপ্রেশন কাজ হয়ে গেছে। তো এখানে ট্যাপ করে দেবেন, ট্যাপ করে দেওয়ার পর তারপর কিন্তু আপনাকে ক্লিকের কাজটা করতে হবে। একটু ভালোভাবে খেয়াল করবেন, আমি সব কিছু দেখাবো। তো এখানে দেখেন একটা অ্যাড আসবে, অ্যাড আসার পর এখানে ইমপ্রেশন সাকসেস লেখা আসবে, তখন আপনি ব্যাক করে দেবেন। তো আমি এটা দেখেন এই যেখানে ওয়েট, এখানে টাইম শেষ, ইমপ্রেশন সাকসেস। তো এখন কিন্তু আমার দেখেন 20টা ইমপ্রেশন হয়ে গেছে। এখন কিন্তু আপনাকে ক্লিকের কাজ করতে হবে, এখানে যখন 20-20 হবে তখন আপনি ক্লিকের কাজটা করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এইখানে দেখেন আর্ন পয়েন্ট লেখা আসছে এবং 50 কয়েন পাবেন, যার ভ্যালু হচ্ছে 5 সেন্ট, মানে 60 টাকার মতো। তো আর্ন পয়েন্ট এখানে ক্লিক করে দেবেন। এই আর্ন পয়েন্টে ক্লিক করে দেওয়ার পর দেখেন একটা অ্যাড চলে এসেছে, এখন আপনাকে এই ক্লিক নাও এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন একটা টাইম কাউন্টন হচ্ছে, জাস্ট 1 মিনিট সময় আপনি এখানে অপেক্ষা করবেন। তো এখন কত হচ্ছে, যদি এটা আমাকে প্লে স্টোরে নিয়ে যেত তাহলে কিন্তু মাস্ট বি অ্যাপসটি ডাউনলোড করতে হতো, যেহেতু আমাকে তার একটা ওয়েবসাইটে নিয়ে আসছে। এখানে আমি 1 মিনিট সময় অপেক্ষা করব। তো এই 1 মিনিট সময় আপনি এগুলো স্ক্রল ডাউন করবেন, ওঠানামা করবেন, একটু এগুলো দেখবেন, যাতে আপনি চুপচাপ থাকলে তারা বুঝতে না পারে। তো আপনি এভাবে একটু ওঠানামা করলে হবে। তো এবার 1 মিনিট অপেক্ষা করে তারপর আপনি ব্যাক করে দেবেন। তো আমি সব কিছু আপনাদেরকে দেখাবো, আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সবগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। উল্টাপাল্টা কাজ করলে পেমেন্ট পাবেন না, ইনস্ট্যান্ট কিন্তু তারা পেমেন্ট করে দিচ্ছে বর্তমানে। অয়েল বন্ধুরা, তো দেখেন আমার টাইম কিন্তু শেষ হয়ে গেছে। তো এখন কিন্তু আমি ব্যাক করে দেবো, এখানে এরকম লেখা আসবে, লেখা মানে টাইমটা কিন্তু শেষ হয়ে গেছে কাউন্টন, এখন আপনি ব্যাক করে দেবেন। তো আমি এটা ব্যাক করে দিচ্ছি, ব্যাক করে দেওয়ার পর দেখেন এখানে একটা টাইম কাউন্টন হচ্ছে, 20 সেকেন্ড 20 মিনিট পরে আপনি আবার এসে এখানে কাজ করতে পারবেন। তো এইভাবেই মূলত দেখেন সাকসেস লেখা চলে আসছে, এভাবেই মূলত আপনাকে কাজগুলো করে নিতে হবে। তো এটার কাজ আপনি আবার 20 মিনিট পরে করবেন। তো এই 20 মিনিট আপনাকে বসে থাকার দরকার নেই, আপনি অল্টারনেট করে তিনটাতে কাজ করবেন। যেমন প্লে নাও আছে, প্লে নাওতে কাজ করার জন্য এখানে যে 4টা প্রশ্ন আছে, যে কোনো একটাতে আপনি ক্লিক করে দেবেন, ভুল হলেও কোনো সমস্যা নেই। তো এখানে নেক্সট অপশন, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটা অ্যাড চলে আসবে এবং এখানে একটা টাইম কাউন্টন হবে এবং সাকসেস লেখা চলে আসবে, ইমপ্রেশন সাকসেস লেখা চলে আসলে আপনি ব্যাক করবেন। এই যে ইমপ্রেশন সাকসেস লেখা আসলে আপনি ব্যাক করে দেবেন, তো আপনার কাজ শেষ। তো এইভাবে মূলত এখানে ইমপ্রেশনগুলো দেবেন, যখন 20টা হয়ে যাবে সেম প্রসেস আপনি আর্ন পয়েন্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পর যে অ্যাড আসবে সেই অ্যাডের মধ্যে আপনি ক্লিক করে দিয়ে 1 মিনিট সময় থাকবেন, তাহলে হয়ে যাবে। তারপর এখানে আরেকটা অপশন আছে, এখানে আছে ম্যাজিক স্পিন। তো ম্যাজিক স্পিনে কাজ করার জন্য প্লেন এখানে ক্লিক করে দেবেন, এটাও সেম প্রসেস আপনি ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ লাগাতে, এখানে ট্যাপ লাগাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর একা আগের মতো একটা অ্যাড চলে আসবে, অ্যাডটি আপনি জাস্ট 5-6 সেকেন্ড দেখবেন, দেখার পর ব্যাক করে দেবেন। তো এখানে এগুলোও কিন্তু আপনি সেম প্রসেসে কাজটা করবেন। তো অ্যাড আসবে, অ্যাড যদি না আসে তাহলে কিন্তু এটা দেখেন এখানে কোনো কাউন্টডাউন হয় না, অ্যাড না আসলে হবে না। এই যে দেখেন এখন অ্যাড আসছে, এখন কিন্তু এটা টাইম কাউন্টডাউন হচ্ছে, ইমপ্রেশন সাকসেস লেখা আসছে। তো এভাবে কিন্তু মূলত আপনাকে কাজগুলো করতে হবে, একটা ইমপ্রেশন কিন্তু আমার হয়ে গেছে। আশা করি যেখানে 20টা হওয়ার পর তারপর আর্ন পয়েন্ট লেখা আসবে নিচের দিকে, আর্ন পয়েন্টে ক্লিক করে দেবেন, দেওয়ার পর একটা অ্যাডে ক্লিক করে দেবেন। একইভাবে আপনি 1 মিনিট সময় অপেক্ষা করলে হয়ে যাবে। তো এখানে আছে গেমিং, গেমিং এখান থেকে গেমে ক্লিক করে দিলে আপনার এখানে অসংখ্য গেম আছে। এই প্রতিটা গেম আপনি 3 মিনিট সময় করে যদি খেললেন তাহলে আপনি এখান থেকে ভালো পয়েন্ট ইনকাম করতে পারবেন। তো এখানে হিউজ পরিমাণ গেম দেওয়া আছে, প্রতিটা গেম আপনাকে 3 মিনিট সময় করে জাস্ট খেলতে হবে, খেললে আপনি ভালো পয়েন্ট পাবেন। তো আপনার মূল পয়েন্টগুলো এই যে এখানে অ্যাকাউন্ট লেখা দেখছেন নিচের দিকে, অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার টোটাল ব্যালেন্সটা এখানে দেখেন, আমার কিন্তু যে 15 সেন্ট ছিল 20 সেন্ট কিন্তু হয়ে গেছে। আশা করি যে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। তো এখানে উইথড্র অপশনে কীভাবে নেবেন সেটা আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি, হাউ টু ওয়ার্কে ক্লিক করে প্রয়োজন আপনারা হাউ টু ওয়ার্কে কীভাবে কাজ করবেন সেটাও দেখতে পারবেন। সোশ্যাল গ্রুপে এসে কিন্তু অবশ্যই আপনাকে
ভিডিও অ্যাপসের ভিতরে একটা ফাইভ স্টার দিয়ে ভালো একটা কমেন্ট করে দিতে হবে। আর ইনভাইট করলে ইনভাইট থেকে এখানে লিঙ্ক পাবেন এবং কোড পাবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।